সৈকতে ভেসে এসেছিল একটি বিরল প্রজাতির তিমির মৃতদেহ। সেই মৃতদেহ উদ্ধারের পর তিমিটির মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে চমকে যান উদ্ধারকারীরা। কেনারি দ্বীপের লা পালমায় নগালেস সৈকতে পড়েছিল তিমিটির দেহ। উদ্ধারকারীরা জানিয়েছেন এটি বিরল প্রজাতির স্পার্ম হোয়েল। পৃথিবীতে যত তিমির রয়েছে স্পার্ম হোয়েলের সংখ্যা তার মাত্র 1%। নগলেস সৈকতের তিমিটিকে প্রাথমিক পরীক্ষা করে হজমজনিত সমস্যার কিছু প্রমাণ পান চিকিৎসকরা। এরপর আরও বিশদ পরীক্ষার জন্য তিমিটির পচনতন্ত্র পরীক্ষা করেন তারা। তখন দেখা যায় সেখানে রয়েছে প্রায় 9.5 কেজি ওজনের একটি পাথর, যার দাম না হলেও 44 কোটি টাকা। মৃতদেহের ময়নাতদন্তের পর দেখা গেল তিমির পেটের ভিতরে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ, আর সেই সম্পদই ছিল তিমিটির মৃত্যুর কারণ। চিকিৎসকরা জানিয়েছেন ওই পাথর আদতে স্পার্ম তিমির বমি। এর নাম অ্যাম্বারগিস। এটি এতটাই বিরল এবং দামি যে তাকে সমুদ্রের ভাসমান স্বর্ণ বলা হয়। সুগন্ধি তৈরি করা থেকে শুরু করে আরও নানা শিল্পে ব্যবহার হয় এই তিমির বমি, তাই এর চাহিদা আকাশ ছোঁয়া। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।